আমাদের যে 11ই মার্চ ডাকসু ইলেকশন হলো আমরা জানি, এই ডাকসু ইলেকশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারচুপির এবং ভোট চুরির ঘটনা ঘটেছে, যেটা আমাদের অনলাইন মিডিয়াগুলোতে প্রকাশ পেয়েছে, কিন্তু প্রশাসন সেটা দেখেও না দেখার ভান করে থেকেছেন এবং তিনি বলেছেন যে না, আমাদের নির্বাচন সুষ্ঠু হয়েছে। তো এই যে একটা নাটক সাজানো, একটা নাটক, আমরা চাই যে এটার একটা অবস্থান হোক, এটার একটা ফলাফল। আমরা এই ফলাফল মানি না তারা যে ফলাফল দিয়েছে, এবং আমরা চাই যে যাতে পুনর্নির্বাচন হোক, পুনর্তফসিল ঘোষণা হোক, এবং সেটার মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি। এবং আমরা এও আশা করছি যে এই ভোট চুরি নির্বাচনের সঙ্গে যারা যুক্ত, যারা এটার পক্ষে আছেন, তাদের একটা কোন একটা যাতে ইয়ে হয়। আপনারা কজন মানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে? এই মুহূর্তে অনশনে এখন পর্যন্ত 8 জন আছেন, তাদের মধ্যে একজন আছেন অনিন্দ মণ্ডল, যিনি দর্শন বিভাগের ছাত্র, তিনি অসুস্থ হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখন বর্তমানে অবস্থানরত আছেন 7 জন। আপনারা কি কোন রাজনৈতিক দলের ব্যানারে করছেন নাকি? না, এখানে হচ্ছে আমি বলি রাজনৈতিক দলে বিভিন্ন জন বিভিন্ন প্যানেলে আলাদা আলাদা প্যানেলের প্রার্থী ছিলেন, বিভিন্ন প্যানেলের প্রার্থী ছিলেন, না না প্রত্যেকে প্রার্থী ছিলেন না, তাদের বিভিন্ন প্যানেলের প্রার্থীও আছে, আবার মানে স্বতন্ত্র প্রার্থীও আছে, আবার কেউ কেউ আছে একেবারে সাধারণ ছাত্র, তারা কোনো প্রার্থীও ছিলেন না, তারা শুধুমাত্র তারা তাগিদ অনুভব করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে।